প্রত্যেকটা সূচক ডাউনিং, রিমিটেন্স আপনি দেখেন দারুণভাবে ফল করছে 15% অ্যাক্রস দ্য স্পেকট্রাম। তারপরে সরকার প্রণোদনা দিল, এখানে ফার্স্টে 1% না 2% দিল কি একটা, তারপরে বোধ হয় বাড়াইছে আবার। এটা দেওয়ার ফলেও কিন্তু রিমিটেন্স বাড়ছে না। আর এখন বাংলাদেশ যদি কালকে তার বিদেশি, আমাদের আমাদের অলমোস্ট 100 বিলিয়নের কাছাকাছি আমাদের ইন্টারন্যাশনাল লোন আছে, আমাদের বাংলাদেশের বোধ হয় 106 বিলিয়ন। কালকে যদি আমি ইনস্টলমেন্ট পেমেন্টে ব্যর্থ হই, তো আমরা বাঙালিরা কি এটা সহ্য করবো? তখন আমি অবশ্যই ধরে নেবো দেশটা তো ব্যাংক্রাপ্ট হয়ে গেছে। এই বাংলাদেশে এই সমস্ত ঘটনা মিল আছে, কিন্তু এই বাংলাদেশের তাবেদার সেনাবাহিনী কিন্তু শেখ হাসিনাকে দেশ থেকে বাইরে হওয়ার জন্য সাহায্য করবে, কোনো কিছু হইলে রাষ্ট্রপতিকে বাইরে যাওয়ার জন্য সাহায্য করবে। দেখাচ্ছি এটা, দ্য গ্রাউন্ড আন্ডার শেখ হাসিনাস ফিট ইজ শিফটিং। এর মাধ্যমে কি স্যার, আমরা কি সত্যিকারই শ্রীলঙ্কার পথে হাঁটছি? এখন কথা হলো হিন্দুস্তান টাইম লিখলে তারপরে আমরা বিশ্বাস করব, কিন্তু বাস্তব দৃষ্টিতে আমরা, আমাদের অর্থনীতিবিদ আছেন, আমাদের বিশ্লেষক আছেন, আমরা যারা রাজনীতি অবজার্ভ করি, অর্থনীতি অবজার্ভ করি, আমাদের দৃষ্টিভঙ্গিতে যে ডিফারেন্ট ইন্ডেক্সেস অফ ইকোনমিক্স, ইকোনমিক্সের যেসব সূচক, সূচক আমাদের কী বলছে সেটার উপরে নির্ভরতার কথা বলতে হবে, তাই না? শ্রীলঙ্কা এবং বাংলাদেশ দুটো এক জিনিস না। প্রথমত আপনাকে ধরে নিতে হবে শ্রীলঙ্কার অর্থনীতিটা ট্যুরিজম নির্ভর। এই কোভিডের সাথে সাথে ট্যুরিজম যেহেতু বন্ধ হয়ে গেছে, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা ওরা ওদের অর্থনীতি বিধ্বস্ত হয়ে গেছে। আপনিও জানেন যে বাংলাদেশ এক পর্যায়ে শ্রীলঙ্কাকে $250 মিলিয়ন লোন দিয়েছে, মালদ্বীপকেও নাকি $250 মিলিয়ন লোন দিয়েছে। সুতরাং এই দক্ষিণ এশিয়ায় দুটো রাষ্ট্র প্রচণ্ড বেকায়দায় পড়ে গেছে। আচ্ছা, এখন কথা হলো বেকায়দায় কে পড়ে নাই, কোভিড বিধ্বস্ত অর্থনীতি, বিশ্ব অর্থনীতি, এটা সেরে ওঠার আগেই ইউক্রেনের যুদ্ধ। এখন কত হচ্ছে, 3 বছরের একটা অভিঘাত কোভিডের, সে অভিঘাত থেকে উত্তরণের আগেই এমন একটা যুদ্ধ শুরু হলো যে আন্তর্জাতিক যে শিপিং রুটটা সেটা কমপ্লিটলি এখন বিধ্বস্ত অবস্থায় আছে। আর ইউক্রেনটা হলো এটা ওয়ার্ল্ডের একটা বিরাট রিজার্ভয়ার অফ হুইট অ্যান্ড কর্ন। এখন এই গম কর্ন এগুলো যেতে পারছে না বাইরে, আরও অনেক কিছু, সানফ্লাওয়ার অয়েল, অনেক কিছু। এখন কথা হচ্ছে এই ধরনের একটা পরিস্থিতির মুখে এখন বাংলাদেশের অর্থনীতির সমস্যাটা কি? বাংলাদেশের অর্থনীতির সমস্যাটা হলো আমাদের এক্সপোর্টটা যেটা অলমোস্ট 35% বাড়ছে এই কোভিড উত্তরকালে। ধরুন জুন মাসে বাজেট আসছে, তো আমরা তো, আমাদের তো আরেক গোজা মিল আছে, আমি বহু বছর ধরে লিখে আসছি আল্লাহ ওয়াস্তে আমাদের ইকোনমিক ক্যালকুলেশন জানুয়ারি ডিসেম্বর করা উচিত। ওই ব্রিটিশ আমলের ওইটা নিয়ে পড়ে আছে কি হয়েছিল তখন উপনিবেশিক আমলে, জুলাই টু জুন ওইভাবেই আছে। এটা বিরাট সমস্যা সৃষ্টি করে। আসলে ইংরেজি ক্যালেন্ডার অনুসারে চলবেন, ক্যালকুলেশনটা এখানে রাখলে সমস্যাটা কি? তো যাই হোক, ওই কথা জবাব দিক থেকে বলছি যে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আপনার 35% বাড়ছে কিন্তু আমাদের এক্সপোর্ট। এখন এই বাড়াটা কিন্তু কম্পারেটিভ, কারণ টাকা ক্রমাগত অবমূল্যায়ন হচ্ছিল, যার ফলে যে বৃদ্ধিটা বেশি দেখা যাচ্ছে। কারণ টাকার যখন মান কমে যায় তখন বিদেশিরা যখন কিনে বেশি করে কিনতে চায় যে বাংলাদেশের পণ্যটা সস্তা ডলার এগেনস্টে। আচ্ছা, ইম্পোর্ট, কোভিড উত্তরকালে ইম্পোর্ট এমনভাবে বাড়া শুরু করলো অলমোস্ট 50% বেড়ে গেল। যেহেতু অর্থনীতি সচল হচ্ছে, কলকারখানার নতুন আমদানি আসতেছে, এসব কারণে সো এই দুইটা ইন্ডেক্স, এর ফলে হচ্ছে কি আমাদের ব্যালেন্স অফ ট্রেড যেটা সেটা নেগেটিভ হয়েছে প্রচণ্ডভাবে। তারপরে আপনার ডিফিসিট এসে গেছে সবখানে, কারেন্ট অ্যাকাউন্টে ডিফিসিট এসে গেছে। আমি যে কথা বললাম শ্রীলঙ্কার সাথে আমি তুলনা করব, কিন্তু হিন্দুস্তান টাইমসের আর্টিকেল থেকে আমাকে করতে হবে কেন? আমাকে, আমরা, আমাদের নিজস্ব বিশ্লেষক আছে, আমাদের অর্থনীতিবিদ আছে, সরকার তাদের কোনো কথাই কান দিচ্ছে না। সরকার তো এইভাবে যাক, এই কথাটা আমি শেষ করি আগে, এইভাবে সমস্ত সূচকগুলো আমাদের ডাউন। আপনি যেটাই বলতে যান আর কি, প্রত্যেকটা সূচক ডাউনিং, রিমিটেন্স আপনি দেখেন দারুণভাবে ফল করছে 15% অ্যাক্রস দ্য স্পেকট্রাম। তারপরে সরকার প্রণোদনা দিল, এখানে ফার্স্টে 1% না 2% দিল কি একটা, তারপরে বোধ হয় বাড়াইছে আবার।
এটা দেওয়ার ফলেও কিন্তু রিমিটেন্স বাড়ছে না, আর ঈদের সময় বাড়বে, এই অবশ্যই বাড়বে, সবাই আমরা ঈদের টাকা পাঠাই দিচ্ছি, বাট ওভারঅল এটা কমে যাচ্ছে। দেখুন এই রিমিটেন্স জিনিসটা যেটা, এটা কিন্তু একটা ট্রানজিশনের ভিতর দিয়ে যাচ্ছে। আমি টিকিটটা 100 টাকা পাঠাবো, আমার মা আছে বাপ আছে, আমার বাচ্চারা কিন্তু আর পাঠাবে না, এই এখানে কিন্তু স্টপ হয়ে যাবে জিনিসটা। আর ওই যে বিদেশে যে শ্রমবাজার, এটা কোনো স্থায়িত্ব নাই কিন্তু। ইকোনমিগুলো যেভাবে ডেভেলপ হচ্ছে, সৌদি আরব এক পর্যায়ে, মালয়েশিয়া এক পর্যায়ে এমন ধরনের অর্থনীতি গঠন করবে যে বাইরের লেবার না আইনের জন্য চলতে পারে, ওইটা টেকনোলজি দিয়ে করুক, যেভাবে করুক। বাংলাদেশও এমনভাবে তার অর্থনীতিকে বানাবে, যদি দেশ সুস্থ থাকে, ভালো থাকে, যে আমার লোক যেন বাইরে গিয়ে কাজ করতে না হয়, এই জনবল যেন আমি, তো সুতরাং এটা একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছে। যে কথাটা বলতে যাচ্ছিলাম, এত কিছু হচ্ছে, শ্রীলঙ্কান সিমটম, শ্রীলঙ্কান সিমটমের সবচেয়ে বড় দুটো উপসর্গ হল প্রচন্ড রকম মুদ্রাস্ফীতি এবং মাথা ভারী বিদেশি লোন। 20 মিলিয়ন লোকের দেশে আপনার 50 মিলিয়ন ফরেন লোন, ডলার লোন ইজ গুড ফাইন, আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্ব ব্যবস্থায় কোনো দেশ তার টাকা পয়সার সংকটে লোন করতেই পারে। বাট কথা হচ্ছে কি, শ্রীলঙ্কা সর্বশেষ ইনস্টলমেন্ট পেমেন্টে ব্যর্থ হয়েছে। এইটা ব্যর্থ হওয়ার পরপরই কিন্তু এই গণতন্ত্র ক্রাইসিসটা জনগণ আর এটা নিচ্ছিল না। এখন বাংলাদেশ যদি কালকে তার বিদেশি, আমাদের আমাদের অলমোস্ট 100 বিলিয়নের কাছাকাছি আমাদের ইন্টারন্যাশনাল লোন আছে, আমাদের বাংলাদেশের বোধ হয় 106 বিলিয়ন, কালকে যদি আমি ইনস্টলমেন্ট পেমেন্টে ব্যর্থ হই, তো আমরা বাঙালিরা কি এটা সহ্য করবো? তখন আমি অবশ্যই ধরবো দেশটা তো ব্যাংক্রাপ্ট হয়ে গেছে। আপনি যখন বেসিক নেসেসিটি মিট করতে পারবেন না, তো এখন বাংলাদেশের আপনার এই তো এশিয়ান ক্লিয়ারিং হাউস দিয়ে টাকা পে করে 1.6 বিলিয়ন না কত জানি পে করছে গত সপ্তাহে। এখন কথা হচ্ছে কি, ফরেন কারেন্সি রিজার্ভ আস্তে আস্তে কমতেছে এবং সর্বশেষ ওই এশিয়ান ক্লিয়ারিং হাউস ক্লিয়ার করার পরে এখন এটা চলে গেছে আপনার 39 বিলিয়ন প্লাস সামথিং। তো এখন বলুন আপনি আমাকে, অ্যাকর্ডিং টু রুল অফ থাম্ব, যখন এরকম ইকোনমিক খারাপ সাইকেল যায়, ডিপ্রেশন থাকে, তারপরে আপনার ধরুন মুদ্রাস্ফীতি বেশি থাকে, যে কোনো অবস্থার জন্য ইকোনমিটা একটা টালমাটাল অবস্থা থাকে, মিনিমাম 9 মাসের ইম্পোর্ট বিল রেডি রাখতে হয় একটা দেশকে, তাইলে আপনি সার্টিফাই করবেন যে অ্যাটলিস্ট মোটামুটি স্টেবল আছে, চলতে পারবে। আমাদের এখন 5 মাসের আছে ইম্পোর্ট বিল, এই 39 বিলিয়ন ডলারের 5 মাস টানা যাবে আমাদের। বাট ইট ইজ সো ফ্ল্যাকচুয়েটিং, ইন্টারন্যাশনাল কমোডিটি প্রাইস এমনভাবে বাড়তেছে, যেখানে 6.6 মিলিয়ন খাদ্যশস্য আমদানি করছি, এখন বলা হচ্ছে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার বলছে বাংলাদেশ এখন 10 মিলিয়ন টন অফ শুধু হুইট অ্যান্ড কর্নই আমদানি করতে হবে। এর বাইরে আপনি ধরেন চাল, 7 বিলিয়ন ডলার উপরে চাল আমদানি করছি আমরা গত 9 মাসে। আপনি হিসাব করলে অবাক হয়ে যাবেন, প্রত্যেক মাসে 1000 বিলিয়ন ডলারের উপর লোন করে আমরা খরচ করছি। IMF টিম এখন ঢাকায় আছে, আরও 4.5 বিলিয়ন ডলার লোন দেওয়ার জন্য ওদের সাথে আমরা লেগে আছি। ওরা কিন্তু শ্রীলঙ্কাকে না করে দিচ্ছে, যখন দেখলো শ্রীলঙ্কা তার রিপে করার ক্যাপাসিটি নাই, ওয়ার্ল্ড ব্যাঙ্ক কিন্তু না করে দিচ্ছে। ওই ঘটনার পরেই কিন্তু এই গন্ডগুলো লাগে। ওয়ার্ল্ড ব্যাঙ্ক যদি সেই 5 বিলিয়ন ডলার শ্রীলঙ্কাকে দিত, তাহলে শ্রীলঙ্কা কিন্তু তার ইন্টারন্যাশনাল লোনের ইনস্টলমেন্টটা পে করতে পারতো, তাহলে গন্ডগোলটা এই পর্যায়ে যেতে হতো না। এখন গন্ডগোলটা কোন পর্যায়ে গেল, প্রেসিডেন্টের বাসভবনে জনগণ ঘুমায়, প্রেসিডেন্টের বিস্তার মধ্যে জনগণ ঘুমায়, প্রধানমন্ত্রীর বাসভবন দখল হয়ে গেছে, ইউ নেম ইট, সেনাবাহিনী হাত উপর করে বসে আছে, কিচ্ছু বলতেছে না। এখন আপনি আমাকে বলেন, তারপরে আসেন রাজনৈতিক প্রেক্ষাপট। শ্রীলঙ্কাতে এখন পার্লামেন্ট বসছে, বলা হচ্ছে আমরা স্বাভাবিক অবস্থা ফেরত যাচ্ছি, নতুন রাষ্ট্রপতি আসবে, নতুন রাষ্ট্রপতি কে আসবে, সংসদ নির্বাচন করবে, সাংসদ কারা, যে ক্ষমতাশীল দলকে উৎখাত করা হয়েছে তাহারাই সংখ্যাগরিষ্ঠ। তাহলে জনগণ যে এই আন্দোলনটা করলো তার কি বেনিফিট দিচ্ছেন আপনি? জনগণ কি আবার সেই একই মুখ দেখতে চায়, ওই 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 সেই বিধ্বস্ত বউয়ের মতো আবার সেই আম্বিয়ার বাপ, মানে আবার সেই সেই দল? তো এখন হচ্ছে কি আপনার, এই হলো এই যে সেনাবাহিনী হাত উপর করে বসেছিল শ্রীলঙ্কায়, এই তার ফল এখন এটা, এটা আরো এমন একটা খারাপ পর্যায়ে যাবে
এমন হতে পারে ভারতীয় সেনাবাহিনী হস্তক্ষেপ অনিবার্য হয়ে পড়বে। ভারত একটা দেখতেছে, বসে বসে দেখতেছে খালি। এবং কার ইঙ্গিতে শ্রীলঙ্কার সেনাবাহিনী কোন যেখানে প্রেসিডেন্টের বাড়ি দখল করে ফেলছে, প্রধানমন্ত্রী বাড়ি দখল করে ফেলছে, জনগণ সবকিছু দখল করে ফেলছে, রাষ্ট্রীয় সবকিছু, টেলিভিশন, এভরিথিং, সেনাবাহিনী হয় না আঙুল চুষছে। এখন সেনাবাহিনী আবার দেখেন, এই সেনাবাহিনী প্রেসিডেন্টকে সামরিক বিমানে করে মালদ্বীপে যাওয়ার জায়গা করে দিছে। এই বাংলাদেশে এই সমস্ত ঘটনা মিল আছে, কিন্তু এই বাংলাদেশের তাবেদার সেনাবাহিনী কিন্তু শেখ হাসিনাকে দেশ থেকে বাইরে হওয়ার জন্য সাহায্য করবে, কোনো কিছু হইলে রাষ্ট্রপতিকে বাইরে যাওয়ার জন্য সাহায্য করবে। দেশ যদি উত্তাল হয়ে যায় ওরা গুলিও করবে না, কিন্তু কোনো হস্তক্ষেপও করবে না। বাট দিস ইজ নট হাউ ইউ রান এ কান্ট্রি। ইফ ইউ সিস্টেম ফেলস, মিলিটারি মাস্ট ইন্টারভেন। এটা হলো সিম্পল ফর্মুলা, রুল অফ থাম্ব, সহস্র বছরের ইতিহাস, নেপোলিয়নের ইতিহাস, ইউ গো ব্যাক, হ্যানিবলের ইতিহাস, আপনি ইউ গো ব্যাক 325 খ্রিস্টাব্দের আগে চলে যান, আপনি অ্যাথেন্স এন্ড রোমের ইতিহাসে চলে যান, যেখানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কলাপস করবে, সেখানে আপনাকে সামরিক বাহিনী এসে হস্তক্ষেপ করতে হবে। এই যে শ্রীলঙ্কার সামরিক হস্তক্ষেপ করলো না, এখন আজকে এখন যদি পার্লামেন্ট আবার ওই একই দলের একজন প্রেসিডেন্টকে বসায়, এবং যিনি বর্তমান প্রধানমন্ত্রী, যিনি তাহাদেরই তাবেদার, ইসলাইক আওয়ামী লীগ চলে গেছে, এখন আমির হোসেন আমুকে আইনে আবার প্রধানমন্ত্রী বানালো, তাইলে আমরা যে আন্দোলনটা করলাম এটা ফলটা কোথায়? তো এখন কথা হচ্ছে, তো বাংলাদেশের সাথে মিল অমিল আলোচনা করতে গেলে আমাকে এই কথাগুলোই বলতে হয়। সবশেষে এই প্রশ্নটা শেষ করার আগে আমি দর্শকদেরকে, যেহেতু আমি মোটামুটি সবসময় কিছু একটা নলেজ শেয়ার করার চেষ্টা করি, সরকার এই এইসব আমাদের এইসব বক্তব্যের বিপরীতে বক্তব্যকে হয়তো দেশের ভিত্তিতে দিতে পারছে না সেভাবে, আমরা যারা দিচ্ছি বাড়ির থেকে, এখন হঠাৎ করে ডায়লগ নিয়ে আসছে, আমরা বিশ্বের মধ্যে 41st লার্জেস্ট ইকোনমি নতুন ইয়েতে আসছে র্যাঙ্কিংয়ে, $396 billion আমাদের জিডিপি। হ্যালো, 41st ইকোনমি আমরা 2 বছর আগেই ডিক্লেয়ার হয়ে গেছে, $396 billion, সেটাও আমরা জানি আমাদের জিডিপি। এখন কথা হচ্ছে এই যে ডেটাটা বলে এই যে চেঞ্জ করা হচ্ছে, হোয়াট ইজ জিডিপি? এটি হলো সমষ্টিগত ভাবে একটা দেশের গুডস অ্যান্ড সার্ভিস যেটা প্রডিউস হয় সেটা। আমাদের জনসংখ্যা কত? 170 মিলিয়ন। 170 মিলিয়ন লোকের দেশে, ওকে, পৃথিবীতে 196টা দেশ আছে, সেখানে আপনি 41 নম্বর হয়েছেন, ভালো কথা। আমরা তো অষ্টম বৃহত্তম রাষ্ট্র জনসংখ্যার দিক দিয়ে, আপনার নাম্বারটা কি ম্যাচ করে? তাহলে এখানে আসতেছে কথাটা, মাথা পিছু আয়ের কথাটা আসতেছে। তো মাথা পিছু আয়ের কথা ধরতে যান, আমরা মাত্র 2000 পার হয়েছি আপনাদের কথাই বিশ্বাস করলে, কিন্তু পৃথিবীতে সামান্যতম উন্নয়নের মুখ যারা দেখছে, যেসব দেশ মানে অনুন্নত থেকে উন্নয়নশীলতার ট্র্যাজেক্টরিতে যারা উঠছে, ওদের 35 থেকে মিনিমাম 25 থেকে 62 পর্যন্ত আছে, আপনি জানেন, আমেরিকাতে 50-র উপরে, মানে অ্যাভারেজ সবখানে ওইসিডি কান্ট্রি।